আমার ছোট্ট একটা গল্প মনে গেছে আগে বাংলাদেশে তো যাত্রা হতো তা যাত্রা বাদিস এখন তার যাত্রার মধ্যে নায়ক আর নায়িকা থাকে তো নায়ক ভালো চেহারা ম্যান কিন্তু নায়িকা আর পায় না এখন ভালো যাত্রা নায়িকা ভালো দরকার নায়কেরও বিরাট চেহারা নায়ক হইছে রসুল উদ্দিন এখন নায়িকা বানাবে কারে সেইরম মাইয়া পায় না দাঁড়ে দাঁড়ে এখন বাড়ির পাশে দেখে যে আক্কা সালি ওর ভালো চেহারা যদিও পুরুষ মানুষ চেহারা এবারে খারাপ না যাত্রার ডাইরেক্টর যিনি ডিরেক্টর উনি ডাক দিয়ে বললো আছে যে আকাশ আকাশ ভাই ওরে যদি ছেলে সাজানো যায় একদম নাইকার মতো দেখ অত পেন দিয়ে সাজাবো অসুবিধা কি ও যে ছেলে থাকবে তাদের দরকার কি একদম সব ঠিকঠাক করে দেব আক্কা সালি রে বলছে আক্কা সালি এক মাস পর্যন্ত রিয়েল দিচ্ছি দিছি আমি এক মাস পর্যন্ত রিয়েল হয়ে গেছে যাত্রার ডেট আরম্ভ হয়েছে আসর শুরু হয়ে গেছে এখন আক্কা সালি রে নায়িকা বানাই স্টেজে উঠাইছে আর এদিকে রসুল উদ্দিন নায়ক হয়েছে বুঝলি এ না আক্কা সালি আর রসুল উদ্দিন এর কাকা ভাইপো কিন্তু যাত্রাতে নায়ক নায়িকা এখন ওই আক্কা সালিরে এমন ভাবে সাজাইছে ও আয়নার দ্বারে যাইয়ে নিজের এই নিজে চিনতে পারতেছি না তোয়া বা তোয়া বা আমি যে আক্কা সালি সে এক কাজ কোথায় সিহারা মানে আরে কার মতো দেখাচ্ছে আক্কা যে বিটা ও নিজের এই নিজে চিনতে পারে না আসরে উঠে এখন অভিনয় করতেছে রসুল উদ্দিন নায়ক হয়েছে অভিনয় দেড়েছে কেহে নারী তুমি কেহে নারী

বেতাল তো পালা উল্টে যাচ্ছে তো আরে আমি চিনিছি কিন্তু বলার কাজে নাই তো যাত্রার মধ্যে এখন বলছে এক মাস ধরে তোমার খুঁজেছি মানে এক মাস ধরে ওরে ট্রেনিং দিতেছে তাই যাত্রার মধ্যে বলতেছে হ্যাঁ এক মাস ধরে তোমাকে খুঁজেছি তোমাকে পাই না কে নারি সলনা করো না কে তুই দেও সত্য পরিচয় যে কাকা কলাম না আমি এক কাজালি পালা উল্টে যাচ্ছে বুঝলি